ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। মিথ্যাচার সত্ত্বেও দেশবাসী ও বন্ধুপ্রতিম দেশগুলোর সহায়তায় পদ্মা সেতু নির্মাণ কাজ সম্ভব হয়েছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি আর বিদেশে টাকা পাচার হচ্ছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করায় ডিএমপি কমিশনারের অপসারণ দাবি। সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিশ্বের অর্থনৈতিকভাবে অগ্রসর 11টি দেশের তালিকায় থাকা বাংলাদেশের সাথে ঢাকা শহরের অবস্থা মানায় না। নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে সরকার ও তাদের দলীয় লোকেরা দায়ী, সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত গোলটেবিলে অভিযোগ। নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন পাবলিক সার্ভেন্ট হিসেবে চাকরি পেয়ে প্রভুর মতো আচরণ করলে চলবে না, জনগণের সেবক বা ভৃত্য হিসেবে নিজেদেরকে মেনে নিতে হবে। র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ মামুন বলেছেন মানবাধিকার সমুন্নত এবং বাহিনীর মান অক্ষুণ্ণ রাখতে বাহিনীর সদস্যদের যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। বরেন্দ্র অঞ্চলে সেচের পানি না পেয়ে কৃষক আত্মহত্যার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে কৃষি মন্ত্রণালয়। রাজধানী হয়ে আশপাশের কয়েকটি এলাকায় ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলেছে, চিকিৎসার জন্য হাসপাতালে রোগীর ভিড় বাড়ছে। শান্তি আলোচনার রুশ প্রতিনিধি আব্রামোভিচকে বিস্ফোরকের অভিযোগ, কিয়েভ মস্কো পাল্টাপাল্টির মধ্যে তুরস্কে দুদেশের প্রতিনিধিরা। বিসিবির আয়োজনে মিরপুর স্টেডিয়ামে সন্ধ্যায় স্টেজ মাতাবেন উপমহাদেশের সঙ্গীতাঙ্গনের লিজেন্ড এ আর রহমান।